রাধে রাধে যার শুনে যা ওরে মন মজা চলে ও মনসা ওরে তারে কি আর ভুলা হাজার বছর পরে তারে একবার মনে চাই হাজার বছর পরে তারে একবার মনে চাই বলো বলো লোকে মন্দ তাতে কি আর আসে যায় বলো বলো লোকে মন্দ তাতে কি আর আসে যায় বলো লোকে মন্দ খুশি তো চন্দন মাই কাদাও না আমার গায়ে আমার গাই হাজার বছর পরে গোমর আসে দোলে দোলে মধু গেলে না বলে যখন মধুরে থাকে গোমর আসে দোলে দোলে মধু গেলে না ফুলে যখন হাজার বছর
রজনী যখন ধীরে ধীরে প্রভাতের কোলে পড়েছে ঢুলিয়া এমন সময় আমার মা মনসা আসর মাঝে এসে রঙ্গ রসের মধুর মধুর কথা গিয়াছেন বলিয়া যাক বলতে গেল তো অনেক কথা হয়ে যায় সময়ও দেখি বেশি নেই একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি যখনই যাহাই বলেছেন আমি শিরোধার্য করে নিয়েছি তবে আসক্ত একটু বড় করে ফেলেছেন কারো কারো মনে একটু দুঃখ রয়েছে তো এই জায়গায় আমি একটু কমিটির সদস্যবৃন্দকে দোষারোপ করব কমিটির সদস্যবৃন্দকে দোষারোপ করব কেন আমাকে যখন একটা ঘন্টা সময় নির্ধারণ করে দিয়েছেন আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিয়েছি তাহলে দ্বিতীয় আসর থেকে আমাদের সময়ের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু এখানে এক ঘন্টার অতীত হয়ে গেছে এখানে কমিটির কোনো সদস্য কিছু বলার প্রয়োজন ছিল জাগ্রাদের সামনে তবু শেষ সময় এসে আমার মা মনসা আমার কাছে কয় যাক আমার কিছু ওনার সৌকন্ধ করে দিয়েছি ওনাকে কুর্শিদ কিছু কথা বলেছি দেবী আঘাত পেতে শিখো আঘাতে চেতনা পারে আঘাত না পেলে তোমার চেতনা পারবে না তুমি আঘাত পেয়েছে কথাটা তুমি আসলে তুলে ধরেছ আমার আঘাতে তোমার জগত সংসারে কতটুকু সম্মানের মর্যাদা বেড়েছে এটা তুমি বললে না আমার আঘাতে তোমার কি হয় আমি শক্তি দেবীটা হচ্ছে লবণের মতো যে তরকারিতে বেশি হবে খাওয়া যাবে না এটা গালে দিতে পারে না আবার যে তরকারিতে কম হয়ে যায় এটা স্বাদ থাকে না যখন পরিপূর্ণ হয়েছে সবাই বাপ বা করে হাতে তালে দিয়ে খাবো আমি তোমার কাছে প্রকাশ করে যাই আসলে মাকে তুমি না চিনি যা শুধু বেদনার কথাটা মনে রেখেছ সৎমা সৎমা করে গেলে সৎমায়ের দ্বারা জগতে তোমার কি পেলে এত বড় সিংহাসন পেলে তোমার সিংহাসন স্বর্গদামে ছিল না তুমি পুঁতির মাঝে দেখো পৃথিবীতে আসার কারণ কি
সর্বদামে সকল দেবদেবীর সিংহাসন আছে তুমি মনসার কোন সিংহাসন না তোমার মনে নেই তুমি দেবতার সমাজ থেকে লজ্জা পেয়েছো যদি কোনদিন পৃথিবীতে কোটিশ্বরের সুপুত্র ধনঞ্জয়ের নাতি নাতি চন্দ্রধর রাজার হাতে তুমি যেদিন পূজা পাবে সেদিন স্বর্গের একটা সিংহাসন তোমার নামে লেখা হবে বলেছিল দেবতারা তোমায় ডাকি ডাকি যতদিন পৃথিবীর মূলে চন্দ্রধর রাজার পূজা তুমি নাহি নিতে পারো ততদিন স্বর্গদামে তোমার কোনো সিংহাসন হবে না দেবতার কথা বিশ্বাস করো আমার একটা খোসাতে তোমার একটা সুগন্ধ হয়েছে বলে স্বর্গে একটা আসন তোমার জন্য আরে তুমি আঘাতটা মনে রাখলে এত বড় আসন তোমাকে দান করেছি সেটা তুমি মনে করলে না এই আমি পূর্বে ইঙ্গিত করেছি সৎমাও কিন্তু ভালো হয় সবাই মানুই মার খবন্ন আজকে আমার মতো নরাদম ছেলে যারা এসেছেন এখানে আপনাদের ঘরে হয়তো বুড়া মা বাবা থাকতে পারে আজকে গানের আয়োজন একটা কথা বলে যাই একটু চিন্তা করবেন আপনার ঘরের মধ্যে যে বুড়া মা বাবা আছে আপনার মায়েরও দশটা থাকার প্রয়োজন হয় আপনার বুড়া বাবারও বিশটা থাকার প্রয়োজন হয় এটা আপনার মা যদি আপনাকে ডেকে নাও বলে আপনাকে যখন লালন পালন করে বড় করেছে বড় আশা নিয়ে আপনার মায়ের মনের বেদনাটা একটু বুঝে নেবেন কারণ আপনি এখন আর ছোট নেই আপনি বড় হয়েছেন আরে মা কারা ফেসবুক যারা গানাগানি করে কিছুদিন আগে ভাই কাল লোম খারাই যার বুঝি সুগার ফানিয়ে যার দেখি যে একেবারে শুদ্ধ জাত ফোয়াব করে ড্রামার মধ্যে ফেলাই দিই ফেসবুকে লেখা যায় এখন শুদ্ধ জাত এই মাত্র জন্ম নিল তুমি পাষাণীদের কথা শুনো আমি কিন্তু তেমন পাষাণ নই নই লক্ষ্য করো এখন ডাস্টবিনে ফেলে দিয়েছেন ফানির মধ্যে তো বেচারা সাঁতারতে পারে না আজকে মাত্র জন্ম নিয়েছে একে সাঁতার জানে নাকি তখন যেই বেটা ফেসবুকে লিখছে উনি সেখানে এই ছেলেটাকে নিয়ে বলছে হ্যালো রাধে রাধে তো যেই কথাটা বলছিলাম একটু শুনো মনসা তোমাকে উদ্দেশ্য করে বলছি যেই ব্যক্তি ফেসবুকত লেখে এতে বড় চকু এতে লেখে যায় ফয় বেড়ায় অর্থাৎ কত ফয় বিয়ে ক্ষণিকের আনন্দ লাগি আমায় গর্বে নীলিমা অকুল সাগরে বাসাইলি আমি মা সাঁতার জানি ফয়বে কান্দে যে এমাত্র ই ফোয়া মারে ক্ষণিকের আনন্দের জন্য আমাকে গর্বে নিলি তুই যেভাবে আমাকে পানিতে ফেলে দিবি আমি কি সাঁতার জানি তুমি সে মায়ের খবর জানো না মনসা মার খবর লবি এইতো আড়াইটা বাজিলি আর বুড়া মাকে বার্তুন ফোন দিবি প্রতিদিন জিনু জিনু বাবা যেখানে গানে গিয়েছো সেখানে কিছু খেতে দিল তো এখন মাকে কি বলবো দেখেন তো আমার যুবক ছেলেরা মনের শুধু ঘুমাচ্ছে 82 বছরের মা আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে আমি কিছু খেয়েছি কিনা তুমি ভেবে দেখো তো মা কি এটাই মা যে রাত জেগে সন্তান এখনো ঘরে এলো না এত রাতে সন্তান এজন্য কুনিজন বলছেন মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মতো এমন আপন এ সংসারে নাই এটাই মা এটাই তো মাকে জিজ্ঞাসা করলাম মা এত রাত আপনি এখনো জেগে আমার খবর নেওয়ার কোনো প্রয়োজন আছে মা বলে বাবা মনে মানে না
তুই আমার ছেলে না আচ্ছা কি বলা যায় দেখেন তো 82 বছর বয়স তুই জন্য কোন ছেলে একটা গান করেছে আমি ছেলেটার মতো গাইতে মন চাই ও মা তুমি আমার আগে যেও না গো মরে মনসা একদিন চণ্ডীর আসলে ধরে ঠিক আমার মতো করে একবার মা ডাকো অতীত কথা বলি গিয়ে মাকে মায়ের মর্যাদায় বসাও দেখবে তোমার জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না থাকবে না আমি কেমন করে দেব মাটি তোমার শ্মশানে আমি কেমন করে দেব মাটি তোমার শ্মশানে ও মা তুমি আমার আগে গো মা গো মরে মা তুমি আমার আগে গো মা গো মরে নরম বিছানায় তুমি থাকো না গো বসলে বসো শীতল পাতিতে ওরে নরম বিছানায় তুমি থাকো না গো বসলে বসো শীতল পাতিতে আমি কেমন করে সে তোমারে ও আমি কেমন করে সে তোমারে শোয়াবো যখন তোমারে শোয়াবো রাধে ওরে তোমারে তো কি করি যে আমারে রেখে তো তোমার যতনে তুমি আমার আগে যে আমার জন্য তুমি আমার আগে কদির শ্যাম সবার চরণে বাবা ভক্তিপূর্ণ প্রণতি একটু ইমোশনাল হয়ে পড়েছি ওই মায়ের ব্যাপার তো হঠাৎ করে মা বলতে একটু হৃদয়ে ব্যথা পেলাম এই জন্য বলেছিলাম আপনাদের ঘরেও মা বাবা থাকতে পারে সন্তানের কাছে টাকা আছে নাকি নাই এখন মা অনেক সময় চাইতেও পারে না যদি ছেলেটার কাছে না থাকে এই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে অর্থাৎ এই জগতে সংসারে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে একটু ভাবতে হবে একটু বৃদ্ধ মাতা পিতার প্রতি একটু নজর রাখবেন আর দেখবেন এবার ধীরে ধীরে আমার মনসা দেবীর প্রশ্নের দিকে যাই আমার মা মনসা যাহা বলিয়াছে আমার কোনো অভিযোগ তো নাই তবে কথাটা হচ্ছে কি জগতে সংসারে গুণীজন বলছেন এই শোনো তুমি মনের মতো একটা প্রশ্ন করেছো মনের মতো প্রশ্ন কি বলছে জগতে সংসারে সকলে দেবগণ মিলিত হয়ে দৈত্যদেরকে নিধন করা সম্ভব হচ্ছে না তুমি এমন ক্ষমতা কোথায় পেলে তুমি একজন সকল দৈত্য দানবকে নিধন করে সমতল করে দিয়েছো এই আর সেখানে একটা টিকা দিয়েছো টিকাটা কি দেখেন বলছে কিছু কিছু দৈত্য দেখি মালা হাতে কি গুণ কীর্তন করে কৃষ্ণ গুণ কীর্তন করে সে ফাঁকে তুমি একটা কথা বলেছ আসরে বলে নারদ ঋষি কৃষ্ণ গুণ কীর্তন করে নারদ ঋষি কিন্তু কৃষ্ণ গুণ কীর্তন করে না সদাই নারায়ণ নারদ ঋষি কৃষ্ণ গুণ কীর্তন করে না রে মনসা নারদ ঋষিকে তুমি হরি গুণ কীর্তন পর্যন্ত বলতে পারবে কিন্তু কৃষ্ণ বলতে পারবে না কারণ নারদ ঋষি কৃষ্ণ গুণ কীর্তন কোনোদিন করে নাই কোনোদিন করবেও না তোমার কাছে প্রকাশ করে যাই
কোন জায়গাতে বসে আছো মা মনসা চণ্ডী দেবীর কথাগুলো শুনো কান লাগাই গেল তো সেখানে তুমি জিজ্ঞাসা করেছো যারা তোমার সাথে যুদ্ধ করতে এসেছে তাদেরকে নিধন করলে যারা মালা হাতে কৃষ্ণগুলো কীর্তন করে তাদেরকে তুমি মারলে না এখন আমি জানতে চাই যাদেরকে মেরেছো তাদের জন্ম কোথায় আর যারা মালা জপে কৃষ্ণগুলো কীর্তন করছে তাদের জন্মটা কোথায় এই জন্ম সবার এক জায়গায় কেন এক জায়গায় একটা মন্ত্র আছে শুনবেন যৎকালে পিতৃবিন্দু মাতৃগর্ভে নিয়োজিত লক্ষ্য করো যৎকালে পিতৃবিন্দু মাতৃগর্ভে নিয়োজিত তৎকালে লিখিতং ব্রহ্মা জন্ম মৃত্যু শুভাশুভ অর্থাৎ যখন নারী আর পুরুষ আমার মা আমার বাবা মিলনক্ষমে গিয়ে আমার বাবার শক্তিবিন্দু আমার মাতৃজঠরে প্রবেশ করেছে সেখান থেকে ব্রহ্মার হিসাব শুরু ব্রহ্মার হিসাব শুরু কেন তখন ব্রহ্মা ধ্যানযোগে দেখে যেই লগ্নে পিতৃবিন্দু মাতৃগর্ভে পড়েছে এই লগ্নটা কি ভালো ছিল নাকি মন্দ ছিল তোমার কাছে প্রকাশ করে দেয় এজন্য বলছে অমাবস্যা পূর্ণমাসি যতনে ফালিবা নিশি ডাইনে বাইয়ে নারী না রাখিবে কোন তিথি অমাবস্যা পূর্ণিমা দেখা যাচ্ছে নাম কত সুন্দর কিন্তু কনুয়া তিথি কিন্তু ভালো নয় লক্ষ্য রাখবেন এই জন্য বলছে মুনি ঋষিরা দেখে বলে দিচ্ছেন অমাবস্যা পূর্ণমাসি যতনে ফালিবা নিশি ডানে বামে নারী না রাখিবে যদিও নারী নয় অন্তত ক্ষণিকের জন্য তারে বৈষ্ণব রূপে মাতাজি বলে সম্বোধন করিবে বৈষ্ণবেরা নিজের অর্ধাঙ্গিনীকে মাতাজি বলে ডাকে দেখবেন কোথাও মৎস্যবে গেলে দেখবেন বৈষ্ণব আর বৈষ্ণবী একসাথে এসেছে তারা কিন্তু স্বামী আর স্ত্রী অথচ স্বামী স্ত্রীকে বলছে মাতাজি ফুলের বাসনটা নিয়ে আসেন অতসিবে কি তার স্ত্রী অতস বৈষ্ণবী বৈষ্ণবকে বলছে বাবাজি এনেছি কেন উনারা মাতাজি আর বাবাজি এক কথায় দুইজন রাজি 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 শুনো শুনো ও মনসা কই আবার শুনো মনসা কই এ তোমার কাছে প্রকাশ করি আমি পূর্বে আলাপ করেছিলাম দক্ষ রাজার 62 কন্যার মধ্যে 13টা কন্যা কশ্যপমুনিকে দান করেছিল পুতির মধ্যে আছে 13টার মধ্যে 7 জন প্রধান দিদি অদিতি কদ্রু বিনতা দেখেন দিদির ঘরে দৈত্য অদিতির ঘরে দেবতা কদ্রুর ঘরে সর্প বিনতার ঘরে পক্ষী সদাই হিসাব ফতির মধ্যেও আছে আর যদি পিতা কিন্তু একজন তোমার কাছে প্রকাশ করে যায় আর একটু উপরে যাও তেতা যোগে চলো রাবণ কুম্ভকর্ণ তারা কিন্তু দুষ্টের শিরোমণি কিন্তু তাদের মধ্যেখানে একজন সন্তান এসে গেল কার নিকষা রাক্ষসীর গর্ভে নিকষা কার নাম রাবণের মার নাম বাবার নাম বিশ্বশ্রবা মুনি মুনির ওরসে রাক্ষসীর গর্ভে 3 সন্তানের আবির্ভাব হয় একজনের নাম রাবণ একজনের নাম কুম্ভকর্ণ অবশেষে সেই রাক্ষসের ঘরে দেখো একজন সাধু সন্তান হয় তার নাম কি গশত্রু বিভীষণ অথচ দুই ভাই কত শয়তান কিন্তু বিভীষণ দিবানিশি তার গুণ কীর্তন করে প্রভুর গুণ কীর্তন করে তোমার কাছে প্রকাশ করে যায় রাক্ষসীর ঘরে যদি সাধু সন্তান জন্ম নিতে পারে দেখো ছেট্টুরি একটা গর্ব একটা 7 জন সন্তান হইলি একজন চোর একজন ডাকাত দেখেন একজন সাধু একজন সন্ন্যাসী কারণ কি সময় লগ্ন বিচার করে আমার ব্রহ্মা ঠাকুর চাই যার লগ্নটা ভালো ছিল সেজন কিন্তু সাধু হইল জগত সংসারে দেখিবারে তাই শুনে আমার মমনসা
কোন জায়গায় রইয়াছো বসিয়া এই আ সগুন মিকে সাইয়া ও বাবা সগুন মিকে সালি কিবু চোখ যে মনে বাচ্চাছে কথা বলে সগুন মিকে সাইলি অনেক সময় মনের কথা বুঝা যায় যদি প্রিয়জন হয় যদি বন্ধু হয় যদি ভালোবাসার মানুষ হয় চোখের দিকে চাইলে মনের অর্ধেক খবর বুঝা যাইবো কিন্তু ইবা মনের মতো মানুষ অনুসরিব কিরে আজকে তোর বদনটা মলিন কেন অর্থাৎ তখন বুঝা যাব দিবা মনের খবর ফাইয়ে কিছু শুধু চোখে চোখ রাখাই চোখের সেবাসা বুসিতে হলে চোখের মতো অশ্রু জলে কখনো বাসে কখনো হাসে অশ্রু জলে কখনো বাসে চোখের সে বাসা বুঝতে বলে চোখের সে বাসা বুঝতে হলে ওকে মনের মতো মনে তাই শুনো আমার মামনসা কোন জায়গায় রইয়াছ বসিয়া সাধুজন দুটো আছিল মালা জপের ইতারারে ন মারি যে এই কারণে কারণ আমি নেহার করে দেখলাম তাদের জন্মটা ভালো ক্ষণে ভালো ক্ষণে বলেই দৈত্যর ভাই হইও তারা কি করছে কৃষ্ণ নামের মালা জপছে দেখেন তাহলে তারা যখন আমার কাছেই আসে না দূরে বসে কৃষ্ণ নামের অত তাদের সাথে আমি দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন কিন্তু যারা এসেছিল আমাকে মারার জন্য সেখানে তোমার প্রশ্ন বলে যে দৈত্যগণকে দেবতারা মারতে নাহি পারে তুমি একজন রমণী কেমন করে মারিলে তাহার কি করে এই দেবতা ছাড়া আমি নাই আমি ছাড়া দেবতা নাই আমি পূর্বে বলেছি শক্তি ছাড়া কোনো মুক্তি শক্তি ছাড়া ভক্তি হবে না চাই তোমার কাছে আমি প্রকাশ করে যাই তুমি দুর্গার আবির্ভাব তত্ত্ব দেখবে যখন দেবতারা কোথাও পারছে না বাবা সংক্ষেপে বলে যাই সময়টা খুবই কম গান গাইলে তো বোধ গাওয়া যায় কারণ গান নগাই যে কিলে গান তো বস্তব্দ আছে অর্থাৎ গান যদি গানের বস্তা তুলে দিলে আর মা মানুষের নিত্যত্ব খিড়ির তো তুলে দিলে গানের বস্তা দুটি আনিত্যের জন্য তবে হ্যাঁ কিছু কিছু গান দেবীরে প্রয়োগ করবেন কেন প্রয়োগ করবেন আপনাকে আমি মা বলে ডাকি আপনি আমার আসলে মাতৃ সমতুল্য কারণ আপনার ক্ষমতায় আমি মুগ্ধ জগতের সংসারে আপনি যে ক্ষমতাটা ভক্তির প্রতি দেখিয়েছেন আপনার ভালো ক্ষমতার দিকে চেয়ে আমিও আপনার কাছে মুগ্ধ মুগ্ধ কেন আপনি কিন্তু গুণে ভারী কিন্তু আজি মাথা কি লড়ি গেলবেনি কোনো মনসা ইমাইয়ারে কিত্তাম ইমাইয়ারা করে বিয়ে দিয়ে চিন্তা করি যে দেখতে লাগার উপমাইয়া পর্বত লাল বসন ফুজি হ্যাঁ শেফালি গোজ বাসে দেখতে যদি বেরো ভাইতি লাল কোত্তাওয়ালা রে পাঞ্জাবিওয়ালা দুঃখ খবর করি এই তোর না তো এত দিন রসিক তাল কাজ ওরে I'm gonna go
মাঝে মাঝে যাই আমি ছাড়া দেবতারা নাই দেবতা ছাড়া আমি নাই যখন পৃথিবীর কোন দেবদেবী দৈত্যগণকে নিধন করতে পারে না তুমি মহিষাসুরের কথাই ভাবো তখন সকল দেবতারা মিলে একটা সম্মেলন করেছিল সম্মেলনের মাঝে বলেছিল দেবতারা একজন একজনকে বলছে একটা কাজ করো আমরা যখন কেউ তার সাথে পারি না দেখো না চাখিয়া আমাদের সবার শক্তি এক শক্তি করে অর্থাৎ একজনের শক্তি দুইজনের শক্তি যত শক্তি বাড়িব তত শক্তি ক্ষমতাশীল হইব প্রত্যেকটা কাজ করো আমরা তো পারি না আমাদের সবার শক্তি দাও একটা শক্তি নির্মাণ করতে পারো কিনা দেখো তাই তোমার কাছে প্রকাশ করে যাই শক্তি দেবীর আবির্ভাবে গিয়ে দেখো প্রতি দেবতাগণের দেহ থেকে শক্তি পুঞ্জ দিয়ে আপনার শক্তি আপনার শক্তি আপনার শক্তি সকলের দেবতার শক্তি নিয়ে তার আবির্ভাব দেবী আবির্ভাব তো তোমাদের শক্তি নিয়ে আমি যুদ্ধ করে তাদেরকে পতিত করেছি এখানে আমার কোনো সুনাম নেই আমি কোনোদিন আমি ব্যক্তিগতভাবে মেরেছি এটা কাউকে বলিনি আমি বলেছি কি দেবতার জয় হোক কার জয় কারণ আমি জানি দেবতা ছাড়া আমি নাই আমি ছাড়া দেবতা নাই এজন্য তোমার কাছে প্রকাশ করে যাই আমি সবার শক্তি নিয়ে নির্মিত দেবী সবার শক্তি দিয়ে আমি অসুরগণকে নিধন করি শাস্ত্রে দেখা বুঝো একটু নীরলে বসে চিন্তা করো আমার কথাগুলো অর্থাৎ আর কথা কম কাজ বেশি ভগবান গীতায় বলছেন চাতুর্বর্ণাং মায়া সৃষ্টাং গুণকর্ম বিভাগশ বলছে পৃথিবীতে বর্ণ সাক্ষ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আবার বলছে এই জগতে কলিযুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিগুণকজা মায়াগ্রস্ত অর্থাৎ মায়া জালে আবদ্ধ তবুও গুণীজন বলছে আচ্ছা দাদা ব্রাহ্মণ ব্রাহ্মণকে তো আমরা সবাই চিনি আচ্ছা হঠাৎ করে একটা ব্রাহ্মণের ছেলে যদি বিপদে পড়ে কোন সেলুন দোকানে কাজ করে তাকে কি বলবেন ব্রাহ্মণ তো অন্তত বলা যাবে না কারণ তার গুণে দেখা যায় উনি কি করছে শিলের কাজ আচ্ছা আরেকটা শিলের ছেলে যদি সীতাকুণ্ড মেলায় মুশকিলি মেলার মধ্যে সাদা সুতা কানন তত কিছুক্ষণ লাগাই যদি শ্রাণী মন্ত্র পাঠ করাইয়ারে বেশ কুণ্ডর মধ্যে স্নান করাইতে দেখি যে গুণ এইবেন গুণ চিন্তা করি বেড়া ঠোদ্দা কই প্রণামজ্ঞ করতে সমস্যা কি গুণ তো দেখি জীবা ব্রাহ্মণ এই জন্য বলছে গীতায় অর্জুন চাতুর্বর্ণাং মায়া সৃষ্টাং গুণকর্ম বিভাগস আমি ভগবানের কাছে রূপের দরকার নাই আমি ভগবানের কাছে টাকা পয়সার দরকার নাই আমি ভগবানের কাছে দন্দলতের দরকার নাই আমার কাছে একটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে কার মাঝে কি গুণ আছে আমি জগতে সংসারে গুণের প্রাধান্য দিয়ে থাকি এটা কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য ব্রাহ্মণেরা বলছেন ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ তেজে চণ্ডাল সে চণ্ডাল নয় যদি কৃষ্ণ বজে চণ্ডালকে চণ্ডাল বলা যাবে না যদি কৃষ্ণ ভজনায় রত থাকে মহাভারতে গেলে রুহিদাস মতির ছেলে হইও দ্রৌপদী তার কাছে পরাজিত হতে বাধ্য হয়েছেন অথচ দেখা যায় মতির ছেলে তাই তোমার কাছে প্রকাশ করে যাই একটা মাত্র কথা তোমার প্রথম কথা দেবতার শক্তি আমার মাঝে সকল দেবতার শক্তি দিয়ে আমাকে গঠন করলিও ওমা দেবী মনসা তোমার জানা আমি দেবতার শক্তি দ্বারা অসুরকুল বিনাশ করেছি রাধে রাধে না না যেও না গাছে কোনে মান্না মান্না দেখলেই তো মানুষই বেড়ে এবারে মান্না সার কোন ফুরিব বিশ্বের মধ্যে রেকর্ড একদিন শোক দিবস পালন হয় তিনজন মানুষের লাই পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে জাতীয় সংগঠন ঘোষণা করছে যে 10 দিন শোক দিবস সারা বিশ্ব তার মধ্যে একজন হইছে মান্না দে মারে খাবার পত্রিকা পড়িবে ভালো লাগিব জাতীয় সংগঠন ঘোষণা এই কারণে বলছে যে এত গুণী সামান্য একজন ব্যক্তি যার জন্য বিশ্বের মাথা জাতীয় সংঘ থেকে ঘোষণা করে মান্নাদের জন্য সারা বিশ্বে 10 দিন শোক দিবস পালন করা হোক তাকে ছাড় না বলে
পারি না উনি গাইছেন না না যেও না ও শেষ পাতা গো সকাই তুমি থাকো চিলে তুমি চিবামি এগুলো হচ্ছে যে সন্ডে দেবী চকলেট কারদিজি আর মা মনসারে ও মনসায় রিমা চকলেট আর বস্তার ভিতর আর বউ কিন্তু আমি তোমার দিকে নকল রাধে রাধের সাম গেল তোমার একটা কথা কথাই মিশে গেল এবার ধীরে ধীরে সন্ডির সুজার মাঝে চলো চৌষট্টি গড় আচ্ছা দাদা এক কেজি মুড়ি মাফিলে অন্তত মুড়ি মাফি যদি ফলিদিন বান্ধে ফলিদিনী বেতর নয় আচ্ছা ফলিদিনী বে যদি আরো পানির মাথা বারে মারি দিয়ে মাথা ফাটিব না ফলিদিন ফাটি দিবি ফলিদিন ফাটিব আচ্ছা কেজি জিবে দি মুড়ি মেটি কেজি বে মারি দিলি ও 14 ছিল গরম করব বাবা মারে তুই আর মুড়ির ফলিদিন মারি লাভ নাই তুই যদি পারো কে জিবে মারি দিতে কারণ ইস যদি কে জিবে মারি দিতে পারো ওতে আজকে কর্ণালা রাজি আইকেন আগে আই দিই কর্ণালা ফোয়া করে ডাকিলাম কি ফোয়াইবে রে মেরে মেঘরে সামনে দিয়ে আইয়ে উদর দে তাহলে যে অ্যালার্জি আছে কজন আবদ্ধ হারা দোয়ান কজন সমু জয়সিং এরা আছে যে অ্যালার্জি নেই অ্যালার্জি নেই বলে রাস্তায় বেরে কিন্তু খাদ্য যেই তার গজ্জে তোর কি অ্যালার্জি আছে এতে কজন না অ্যালার্জি নেই সমু জয়সিং এরা আছে আমরা এলার্জি খেতে হইলে নতুন এসব দেবী কথা বুঝন ধরিব অর্থাৎ কথা যদি না বুঝে বেতাল অল্প কথাই বুঝো কারণ মারে তোমার লেখাপড়া শিখে মাইয়ে বলি কথা শিবকন্যা আই আল্লাহ চিন্তা নকরি তোর বাবা আল্লাহ চিন্তা করিছি ইব অমুক বাবার মাইয়ে যদি মাইয়ার কারণে বাবার মান সম্মান নষ্ট হয় শতকরা 80 পরিবার বিষক্রিয়া আক্রান্ত কলিযুগে এখন সত্য কথা কইছি শতকরা 80 পরিবার কলিযুগে বিষক্রিয়া আক্রান্ত বিষ্মানি কুকুরে কামড় দিলে বিষ্ণু সাপে কামড় দিলে বিষ্ণু আরবি জগতের মধ্যে বহুত আছে কি বিষ দেখিবেন কেউ জলের যে ফোয়ার বেশি ফোয়ারে নিশ্চিতন তুলতে 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 মাথার গাম পাইয়ে ফেলি কত কষ্টের বিনিময়ে মা বাবা মানুষ করছি এখন বড় ইয়ার মা বাবা নসিনি এর ইম্যা কোনো বাবা থাকিলে বুকে জড়াই ধরে জিজ্ঞাইবেন যে বাবা কি সুখে আছেন দেখবেন দীর্ঘ নিঃশ্বাস ফেলি ওই বাবাটা বলবে বাবা ছেলের বিষের জ্বালায় জ্বলছি এক বিষ কেউ জ্বলে যে মাইয়ের বিষি মাইয়রে মনের মতো করে মানুষ করছি এখন আর মা বাবার কথা নগুনে নিজের ইচ্ছে চলতো স্যার এমন মেয়ে যারা আছো খবরদার একটা কথা মনে রাখবে পৃথিবীতে মা বাবা না থাকলে পৃথিবীর আলো তুমি দেখতে না
মা বাবা যদি না থাকতো ভাইকে ভাই বলে ডাকতে পারতে না দাদাকে দাদা বলে ডাকতে পারতে না মাকে মা বলে ডাকতে পারতে না মনের মতো বোনকে তুমি আলিঙ্গন করছো তাকে বোন বলে ডাকতে পারতে না মনে রাখবে তোমার জন্য তোমার মা বাবার শত রকমের ব্রত শত রকমের মানুষ কোটি কোটি মানুষ করো একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান পাচ্ছে না আর তোমাকে পেয়েও যদি বড় হওয়ার পরে তোমার মা বাবা দুঃখে থাকে তোমার মাকে জিজ্ঞাসা করো তোমার মা তোমার বিষের জ্বালায় জ্বলছে আরেক বিষ যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই এর সংসার নয় এর সংসার গিয়ে দেখবেন যে সংসারে স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো সমাজতা নেই মিল নেই একজন একজনকে দেখতে পারে না তাকে সংসার বলা যাবে না এটা কি শ্মশান দিবানিশি আগুন জ্বলছে তাই আজকে আমার মা জননী যারা আছেন বাবারে দেখা হলো হয়তো আবার হবে যদি গুরুদেব বাঁচিয়ে রাখে একটা কথা বলে যায় স্বামী সেবা বড় সেবা আমি বন্দনায় বলেছিলাম মা জননী গো স্বামীকে সামান্য ভেবো না স্বামী রূপে জগৎ স্বামী একবার ভেবে দেখো না স্বামী সেবা যারা রত রয় জগৎ সংসারে তাদের কোনো দুঃখ নাই এ সুন্দর ভুবনে স্বামী সেবা যারা রত স্বামীকে যে মান্য করে চলে দেখবেন তার কোনো আপদ বিপদও নাই তার কিছু কথা কইতে মানুষে চিন্তা করি কইব আর যারা স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই ওই ঘরের রমণেরই মানুষে কথা কইতে যায় অনেক দূরে যাই কইব তাই সবার কাছে একটু মিনতি জানাই হোমেন্দ্র শুক্লার গানও নিবেন কা চিন্তার চেয়ে চিতার আগুন ভালো এসব গান আর মা মনসা নহুনে কোনোদিন মোটেই নহুনে চিন্তার গুল পোকা বড়ই ক্রোকা শেষ করে দে তিলে তিলে চিতাই বুঝি পারো চিন্তার চেয়ে চিতার আগুন ভালো ও চিন্তার চেয়ে চিতার আগুন ভালো ও চিন্তার গুল পোকা বড়ই ক্রোকা শেষ করে দে তিলে তিলে চিতাই বুঝি পারো এবার ধীরে ধীরে তোমার প্রশ্নের দিকে যাই শুনো ছষট্টি গল্প আসলে পুরোহিত ব্রাহ্মণ এখানে আছে ছষট্টি ঘর নির্মাণ কখন করা হয় অষ্টমী দিন দুর্গা পূজা কোন দিন অষ্টমী দিন কি অষ্টমী দিন আর জগত সংসারে নারিকেল খাওয়া নিষেধ কোন পূজার দিন এ মা মনসা তুমিও শুনো ব্যাগ পূজার দিন নারিকেল খেতে দিবু কিন্তু অষ্টমী পূজার দিন নারিকেল খাওয়া নিষেধ কেন কেন ওই দিন নারিকেল খাওয়া নিষেধ কেন তোমার কাছে একটু করে প্রকাশ করে যাই তারপর যাব তোমার শ্বশুরটি ঘরে কোন জায়গাতে বসে আছো শুনো কাল্লা ভাই আর মা মনসা বলি সমাধান দিয়ে যাক আর তো তোমার ভালো লাগলো বলি সমাধান মারে এত দূরে যেতে হবে না বলি জিনিসেন কি রিপু দমন করা আর গ্রন্থের মধ্যে দাদারে ছয় রকমের বলির বিধান আছে কি কি ছাগ মহিষ কবুতর হংস মেষ কাসিম ছয় রকমের বলির বিধান কেন আমাদের দেহের মধ্যে ছয়টা দুষ্ট ঋতু আছে কাম ক্রোধ লোভ দেখেন মোহ মত মার্সর্য এটা কি দেহের মধ্যে ছয়টা রিপু যে রিপুর তারও নাই এখনকার ভালো মানুষ আর ভালো মানুষ নাই রিপুর তারও নাই যারা পড়িয়াছে দেখো লক্ষ টাকা থাকার পরেও তাদের মনে শান্তি নেই বস্তা বস্তা টেঁ আছে তারপরেই তারা মনের মধ্যে শান্তি নেই অথচ আমরা যখন জগত সংসারে আঁকি দিই আঁকি যখন তাকাবেন আঁকিতে দেখি যে দিনে আনে দিনে খা
সকাল বেলা কামার বিকেল বেলা নাই নাই এ আর মত দাদা আর মত অনর মত করিব বে গায় কোলে ভাই কাট বিলি করে আই কেন মানুষ ভাই একখান কাট সাবাই দেন মোবাইল দেন ও বউ তাহলে বড় বড় আকু আলো কাট দি কিত্যাম গুণীজনেরা বলছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কত যে কলগান একখানা ছোট এই যে স্যার এগুলো তুম কন্দাগাছন ওই আই একখানা চট্টগ্রামের উত্তর শ্রেণী ভরে গিয়ে এসে আর কথার ভিতরে কত নোয়া খেললে কত সিটেন গেই অর্থাৎ আইজু এডজাস্ট করিস না ঘরে জি চেষ্টা কম নগরি মাঝে মাঝে অনরা বৌর লইও বই ও ভাই আনলো কাজে কোড়া দিন সিটিং আঞ্চলিক কথা কইবে ইয়ে দুই এন ক তিন এন সময় সাইজ যে উকে মুরগি যাবে আবার ন ভাইলাম আচ্ছা যাক গেল মূল কথা শুনো বাবা দেখেন তাহলে দেখা যায় ছাগল ছাগল কিসের প্রতীক কামের প্রতীক কামের প্রতীক কেন যেই মায়ের জটর থেকে জন্ম নিল বাবা এক মাস যাইতে পারে না দেখিবেন ওই মায়ের গা বাইতে চাই এটা হচ্ছে কামের প্রতীক এই জন্য বলছে তোমার কাম রূপ ব্রাহ্মণের সাহায্যে ব্রাহ্মণ কোন ব্রাহ্মণ সামান্য নয় বেদশাস্ত্রে কই যার হস্তে তীর্থ পদে গঙ্গা মুখে অনল বই ব্রহ্মশাপে অজরাজা ধ্বংস হয়ে গেল ব্রহ্মশাপে অহল্যা পাশানি হইল ব্রহ্মশাপে রামনারায়ণ গিয়েছিল বন ব্রহ্মশাপে রাবণ রাজার সবংশে নিধন এক লক্ষ ছেলে যার সোয়া লক্ষ নাতি একজন না রহিল বংশে দিতে বাতি ব্রহ্মশাপে যদি সাগর হইয়া গেল নুনা ব্রহ্মশাপে শুক্রাচার্যের চক্ষু হইল কানা সে ব্রাহ্মণের পদরেণু মস্তকে ধরিয়া আজকে ঝিনুক দাস গেয়ে যায় আনন্দে মাতিয়া ব্রাহ্মণ সামান্য নয় দেখেন বলছে তোমার কামরিপু সাগর মধ্যে দিয়ে ব্রাহ্মণের মন্ত্র দ্বারা তোমার কামরিপুটাকে দেবীর চরণে বিসর্জন দাও এটাই সাগর দেখেন আসুন মহিষী ক্রোধ মানে রাগ তো মহিষ কি রাগি নিয়ে অসমিত্যা অনেক ডলিবে যদি সাইবেন যদি কেউ মহিষ তালে এর মধ্যে ডল লই যাই মহিষের ফিসি দিয়ে দুয়া তিনটে বারে দিবেন অনেক গোড়া দিন দূরে পরীক্ষা করবেন জীবন তো পরীক্ষা নয় করেন একখান দিন সন না তো দেখিবেন যে মহিষের দুশো একারে কয় অর্থাৎ তার এত রাত দোলের বাড়ি বেচারা সৈতন করে গোড়া দিন দূর এই জন্য বলছে ক্রোধ তোমার ক্রোধ ত্রিপুটাকে মহিষের মাঝে দিয়ে কি কর্ম করিবা ওই ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণের মন্ত্র দ্বারা দেবীর চরণে বিসর্জন কাম ক্রোধ লোভ লোভকা লোভের জন্য তোমাকে কবুতর বলে দিতে হবে কবুতর কি যারা কবুতর ফালেন কালিয়া থাকবেন হিতার ফারি লগে দিয়ে আছে হিতার ফারি সাইডি হিতে আরোগ্য ফারি লগে যায় গুড়ুর 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 আরম্ভ করছে তাতে এত লোক দেখবেন একটু পরীক্ষা করেন লোভ লোভের জন্য কবুতর কাম ক্রোধ লোভ মোহ মোহ মোহকার মেষ মেষ মানে বেড়া উগ্র শালির মধ্যে যদি সঞ্চের সে বেড়া থাকে উগ্র দেখতে গিয়ে এই উগ্র বন্ধ বন্ধ বেগুন অর্থাৎ মোহ এমন একটা জিনিস মায়া একজনের মায়া তারা একজন ছাড়তে পারে না এই জন্য কেউ কাউকে ছাড়ে না আহারে মায়া এই জন্য তো সেলিমে ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি আজ আমি ভালোবাসা
করেছিলাম সাথী দুইজনে করেছিলাম প্রথম দুর্গীতি সে আর আমি কত রাতে ওরে সে আর রাতে একসাথে কাটিয়েছি তাহলে গেল মেষ মোহ কাম ক্রোধ লোভ মোহ মর্থ মর্থ হচ্ছে হংস মার্সর্য মার্সর্য হচ্ছে কাসিম কাসিম বলির বিধান আছে গ্রন্থে লেখেন কাসিম কি মার্সর্য মানে আকর্ষণ কচ্ছপ এক পাহাড়ে ডিম পারবে ডেকে দিয়ে অন্য পাহাড়ে চলে যাবে সেখানে বসে তার দৃষ্টি দ্বারা এই পাহাড় থেকে ওই পাহাড়ে কি করবে বাচ্চা ফুটাবে ডিম পেরেছিল কিন্তু আর মায়ের সাথে তাদের দেখা হয় না এটা কি মার্সর্য যার ক্ষমতা এত বেশি এই জন্য বলছে এটাই বলির বিধান বলি মনের মতো বলি করতুন এখন বলি দিবার আগে মশল্লা কিনে ফেলাইছি নিমন্ত্রণ করে ফেলার জামাই জামাই আসছে যে তার নিমন্ত্রণ দিয়ে ফেলার যাক আরো গোপন কথা রয়ে গিয়ে গিয়ে কোথায় গেলে আরো মেসে গেল দিবি কিন্তু গ্রন্থ সম্মত গ্রন্থের বাহিরে একটাও বলবো না তবু আমরা কিছু কিছু কথা গোপন রাখি কারণ যেই কথায় আমার ধর্মের কোনো হানি হয় এসব কথা আসরে বলার কোনো প্রয়োজন নেই এসব কথা বুকে চেপে ধরে রাখতে পারে গায়কদেরকে ঋষি বলে গায়কদেরকে কি বলে এসব কথা বলতে গেলে সে যাক সেদিকে আর যাচ্ছি না তোমার প্রশ্নের দিকে যাই সশক্তি গো বাবা অষ্টমী দিন নারকেল কিনলেন গায়ে বুঝছেন না কতুল বুঝিবে না এটা একজন অবই একটু শুনবেন উঠেছে তখন একটু শুনে নেন অষ্টমী দিন দেবী থাকে যে মানুষের ভিতরে নারকেলি বেব মাতা ঝুনা নারকেল উগ চুলি হিরে সাইবে নিবে দু চোখ আছে উগ নাক আছে আরো সুন্দর হবে যদি কাশিদাসী মহাভারতের নারিকেলের জন্ম বৃত্তান্ত পাঠ করতে পারেন সুন্দরভাবে পেয়ে যাবেন এটাকে আসলে মানুষ বানানোর চিন্তাধারা ছিল মাথাটা বানিয়ে ফেলেছিল দেহটা বানাতে পারেনি তার আগে বাধা পড়েছে গেল এখন দেবী অষ্টমী দিন মানুষের ভিতরে কেরিম মেয়ে ও ব্রাহ্মণরে জিজ্ঞাইবেন অষ্টমী দিন একখান পুজো হয় ডাকেশ্বরী মন্দিরত হয় কি পুজো কুমারী পুজো কুমারী কি উগ্র জীবিত মানুষ অষ্ট বছর যোগ্য মাইয়ারে লুকিয়াই বয়ের দিনালাই বেই দুর্গ দেখিবেন মা বাবা সদ্য গোষ্ঠী যায় মাইবার ফাদরে ফরি রই ওটাই সেদিন দুর্গা এই জন্য অষ্টমী দিন মানুষের মাঝে দেবী থাকে বলে সেদিন এই মুন্ড খাওয়া চলবে না তাই তোমার কাছে প্রকাশ করে যায় তুমি জিজ্ঞাসা করেছ সুচট্টিগড় কার কার হলো এই অষ্টমী পূজার দিন আরেকটা পুজো হয় অষ্টশক্তি কি শক্তি অষ্টশক্তি অষ্টশক্তি মানে অষ্টুয় শক্তি অষ্টুয়ের লগে আরো অষ্টুয় গরি শক্তি
ইবে শক্তি ওরা যোগিনী ইবে শক্তি ওবে যোগিনী আটানা সসটি তোমার কাছে প্রকাশ করে যাই এ সসটি করে সসট যোগিনীর পূজা করে ব্রাহ্মণের সাথে আলাপ করো ওরে আমার মামনসা তোমারে যাও এ সসটি যোগিনীর পূজা করার জন্য সসটটি গো সেদিন নির্মাণ করতে হয় আ দাদাকে কি পুরোই ব্রাহ্মণ নাকি ওবু তুই কিরে তুই ব্রাহ্মণের লাই এত কিছু কই যে তাহলে তো কালিয়ে যাবে আর ভাই সাধন নন করি রাতে রাতে আচ্ছা যাক গেল তোমার কাছে প্রকাশ করে যাই শুনয় আমার মামনসা এত তোমার দুটি কথা মারে ভালো লেগেছে তোমার অনেক কথা তোমারে যা উপস্থিত সাধুগুরু বসন বাবা এর আগে কোনোদিন দর্শন হয়নি তবে আপনাদের মজুমদার বাড়ির পুতির কথা আমরা শুনেছি শুনেছি বলতে বাবা কীর্তনিয়ার জীবন আসলে বড় দুঃখে কীর্তনিয়ার জীবনটা কেমন নকুল বিশ্বাস একটা গান করেছেন গানের কথা শুনলে করে লক্ষ টাকার বাই না বিয়ের জন্য বললে কে হমিয়ে দিতে চাই না আপনাকে লক্ষ টাকা দিয়ে বাইনা করবে কিন্তু কারো মাইয়া বিয়ে করি বেলায় গেলে এই পুরা কইলে তে মাইয়া নদীস 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 করে মাইয়ারা কত ঘরের মধ্যে লটকানে দিয়ে রইতে বারবার ঘুরি দিই আসলে এসব কাজে বাবা অনেক অভিজ্ঞতার প্রয়োজন এই যে পাল্টা কীর্তন অনেকে বলে পাল্টা কীর্তন তো সোজা সোজা নই তো বলে আমি কি করে গাইলাম আমি যে সর্বপ্রথম আসি আপনাদের সবার চরণগুলা মাথায় নিয়েছি মনে আছে কিনে সর্বপ্রথম যে সবার শ্রী চরণে আমার ভক্তিপূর্ণ এ আপনাদের চরণদুলার ক্ষমতা বলে সারা রাত কত কথা বলি সকাল হলে আর মনে থাকে না সকাল হলে আর মনে থাকে না তাই অনেক কথা বলেছি সবার কাছে প্রণতি জানাই একটু করে পয়ারে যাব তারপর লাসারি পাঠ করিয়া যত খেতে রাধে 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 ওরে প্রভাত কালী বলে না দেখো ও রে সখী রে শ্যাম প্রভু আমার কুঞ্জে গেলো Oh,
সময় কি কমন না কিন্তু বক্তাওয়ালার খবর নাই জি ওই ইক্কা সাইরি আর কিছু কোন ফিসুরমি কেন চাইবেন ফিসুরমি কে ফাইসালিও সমস্যা যতক্ষণ কৃষ্ণ নামের কথাই থাকে ততক্ষণ ত্রিতাপ জ্বালা থেকে দূরে থাকে ত্রিতাপ জ্বালা মানে ধর্মী আয়োজনত বইয়ের বাবন নফর যায় বাড়ির মধ্যে তেলার নেই সাবান্ত নোয়ানি জোয়ারে ইয়ান মনত আসতে নো যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ নামের আয়োজনে থাকবেন এনে আয়োজন তো একখান লজ্জি এই সাবানের বিষে দজ্জি অবুক সাবান তো নি ঠিক এই ক্ষণে এই সময়টায় নাম দিয়েছে ব্রহ্ম মুহূর্ত সময় কন্যান এখন চলেছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ এই মুহূর্তের মধ্যে কইয়ে যায় যতজন ভক্ত যত সাধুগুরু বৈষ্ণব সাধু সাধু কই সাধু আছে না সাধু কোন সাধু যারা মাটি দিগা দো মাটি দিগা দো মাটি দিগা দো আগে সাধু আছে না মাটি দিগা দুই বুঝে না না সাধু যারা সাত জিনিসটাকে যন্ত্রণা মনে করে মাছ মাংস যত সাধের জিনিস আছে
ইবেরা যারা দুর্গরি লিবেয়া যারাতে যন্ত্রণা লাগেরি তারা করতে সাত ইবাই সাধু এখনকার সাধু হলো যদি কথা সাধু মাটিতে গাতো ইয়ান কোলে মাত্র দূরে লই শুনি আমাকে কেলে দূরে যেত আগে দিনে সাধু হলে বুঝ যেত সাধু হলে মাটিতে গাতো তুই পৃথিবীর কোন সাবান কথার গাত লাগাই কেন সৃষ্টিকর্তার জিনিস দিয়ে কথা গাতুই মাই বলে সুরুর মধ্যে মাটিতে দিই তুই আর এক কটা গেল ওই দিন এখন কত কত ভালা ভালা প্রসাদনী মাখাত যায় দুদিনের তো তিন দিন যখন ঘন ঘন করে মেক্কি এবার মুখিয়ান দেখা যাতে কত মাই বরাবর বিলের মতো গিয়ে ও মানে কিলে আরে প্রসাদনী দিবে কিনলে এবার তো টেম্পার নাই টেম্পার বহুত আগে গিয়ে দিয়ে তুমি ফসা জেনে শুকো মুখের মধ্যে সুন্দর বেলা মাখিলে কামল না অথচ সৃষ্টিকর্তার দেয়া মাটি জন্মাবধি কোনোদিন নষ্ট তার টেম্পারও জাতীয় ন জন্মাবধি কি থাকিবে তার টেম্পার পরিপূর্ণ মানে দিয়ে রে তুই চাইও একদিন দুদিন তিন দিন চার দিন এদিন দেখেবে যে তোমার চেহারা ইয়ান সাঁদের মতো জগ রাতের সাম যা কোন কথা বলেছি বলতে গেলে আরো কথা রয় আর মামা মশা বোধই গুঙ্গি গুম তোলা বিচারাদের সাম মাইগোর আর কষ্ট দিতেন না আচ্ছা দাদের সাম দেখেন আমার মনের বেদনা আমার মনসা ছাড়া জানে না কোন দেশে গেলে এবার সিরিল নাটের পাঠ ভাঙ্গিল রূপর কাত আশ্রয় লোহ পিঙ্গ কান্ডারি রাখি নারে গণপাকে ডিঙ্গা ফিরে বাতাসে তো হইয়া বারো ভয়ঙ্কর অন্ধকারে কেহ করে নাকি হারে না পায় রাখিতে কর্ম বংশীতা সবলে সমপিল ধনে জমে এবার বাঞ্চা পদ পাইতে হয়েছি বড়
সংকট রক্ষা করো পণ্ডিত উদার মহা রাধে রাধে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বাবা সারা রাতের গানে আমাদের দুইজনেরই অনেক ভুল ত্রুটি হতে পারে থাকতে পারে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ গুণীজন বলছে ক্ষমা মহত্বের লক্ষণ যারা ক্ষমা করতে পারে তারাই মহৎ কারণ ভুল সবার হয় তবুও আজকে আমরা দেবীর আসনে দাঁড়িয়ে যদিও কোথাও আমরা ভুল ত্রুটি করে থাকি একটু দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করব ঠিক এবার ধীরে ধীরে আলোয় বোধ ফুটেছে এবার একটু চটকের দিকে যাই এসো মনের মানুষ মধুর মিলনে এসো মনের মানুষ মধুর মিলনে সারা রাতি গান করিলাম দুজনে দুই পক্ষে গেলাম চণ্ডিয়ার মনসা হই নতুন এক সূচনা নিয়ে জটক মোড়া করতে হই যেমন বৃন্দাবনে তরুণতা এবার তারা বলে কৃষ্ণ কথা অন্য কথা তাদের নাই এসো বন্ধু জোটকেতে জোটক পথে দুজন কমিটি সদস্য দ্বারা দেবীর সেবাই পাগল পাড়া অন্য চিন্তা তাদের নাই মায়কে যে বাসনা এনেছিল একটু করে বলে যাই যারা গানের আয়োজন করিল যারা যারা সাদা দিল এই মায়ের জীবনে পাঠেলাই মায়ের কাছে প্রার্থনা করি তাদের সকল দুঃখ দূরে যায় এবার সূচনাতে চলো বন্ধু কি সূচনা হতে পারে সারা রাত করলাম নাটক এবার জুটকে হবে নাই আটক আমরা দুজন ধারায় যাই আছেন যত কৃষ্ণ ভক্ত আজকের এই ধর্ম সবাই ঠিক আছে দাদা ভাই সুন্দর দ্বারা দিয়েছে একদিকে থাকবে কারণ সকালবেলা এখন প্রাতকাল প্রাতকালে একটু কৃষ্ণ নাম অবশ্যই দরকার আছে তো এবার আমি যেমন দেখতে পাচ্ছি তুমি হবে নিমের মা শশী মা জননী বলতে চাই সংসার তো ভালো লাগে না সন্ন্যাসেতে যাব তাই বিদায় দাও না মা জননী মায়ের ভবনে অন্যবাদী কথা গান বেচারা আল্লাহ কত দেবদেবীর মানুষ মাত্র যদি হয় ফরে মনের মতো করে পণ্ডিত বানাইলাম আজ এ করছে কি ফোয়া কি শূন্য শুইবে না অন্য শুইব শুনোই আমার প্রাণের বাছা
ইশু সিরদে হোসা খাসা আহা হাই আচ্ছা আচ্ছা ক্ষীণ আমি হয়েছি জি তোমার উপর ভর করিয়া জীবনগত করব ভেবেছি ভেবেছি তুমি যদি চলে যাবে আমার উপায় কি করিবে বলো বাসা বলো না না যেন সুখে থাকতে পারি কারো বাসনা করো না আমায় কারে দিয়া যাবে দেখবে আমার জীবন থাকতে পারবে তোমার নামে বিমা আছে ইনস্যুরেন্স কোম্পানিতে বিমা করে রাখছি ইনস্যুরেন্স কোম্পানি কোনটা এটা তোমার বাবার বাড়ি যেখানে বড় একটা জমিদারি আছে কারণ তোমার বাবা হয়েছে জমিদার বিশিষ্ট জমিদার তো সেখানে খাওয়ার অভাব নেই থাকার জায়গারও কোনো অভাব আজকে দেখো খাওয়ার অভাব নেই থাকার জায়গারও অভাব নেই তুমি আজীবন থাকতে পারবে কোনো সমস্যা নাই হবে আমি একটু জানতে চাই একটু আগে বলেছ তুমি আমায় গর্বে ধারণ করলে যাই আস্তে তুমি নাকি আমাকে বলে গর্বে ধারণ করেছ মা একটু সত্য করে বলো তো আমি কি আমার বাবার ঔরজাত সন্তান নাকি না যদি বলো ঔরজাত আমি মেনে নিব যে আমি আমার বাবার সন্তান আর যদি বলো যে আমি আমার বাবার ঔরজাত নই কার কাছ থেকে আমায় নিলা আহা হাই একটু করে বলো চাই ঔরজাত নাকি তুমি খরাত খোঁজে নিলা ভাই ওরা শান্তি পাই বই আমার মনে মায়ার ভুবনে এই এই ফোয়া বাসি গনে চিন্তা করেছি ছেলে কার বলে শশীর নি নাই তুলে দেখা যাচ্ছে তো ব্যবহার ফোয়া মায়ের নামে যখন জগতে প্রচার হয়েছে তুমি নিশ্চয়ই শশীর পুত্র এবার তুমি কোত্থেকে এসেছ এটা একমাত্র আমি জানি তাই শুনোই আমার বাসা নি নাই তোমার কাছে বলে যাই দুয়া বিয়া করাইলাম তোমারে মাইয়া দ্বিতীয় মানুষের নানা গুরুত্ব ফুয়া কেন সাঁদের মতন আরো কত লাইন করে রই আছে ফুয়াই বের তাই মাইয়া দিবেন এখন অবশ্যই দুয়ার নি দুয়ার নি যেটা কারণ আছে একদিন দেখি যে ঘুমের ঘরে দুপুর বেলা ফুয়া কি জাগিয়েছিল না ঘুমতাছিল ঘুরতেন না খেয়া থেকে ফুয়া কতক্ষণ ফরফর ওমা বউ কই ওমা বউ কই তখন আর ভিতর চিন্তা চলছে যে কি মা ফুয়া তো প্রথমে লক্ষ্মী ফিয়াই আনি দিলাম সুখে থাকবো বলিয়া শরতে আনি দিলাম বিষ্ণু প্রিয়া বলিয়া বলিয়া কোন দুঃখে আছো বাছা কি কারণে যাবে দূরে ঠিক আছে মা দুনিয়ার এত মানুষ মরে আমার মাটা যদি তাড়াতাড়ি মরে যেত তাহলে আমার রাস্তাটা পরিষ্কার হয়ে যেত আমার আর পৃথিবীতে কোনো বাধা থাকতো না মা বিয়ে করুন এক জিনিস করিয়ে দেওয়াটা আরেক জিনিস আমি দুইটার একটা করিনি তুমি আমাকে করিয়ে দিস বলে কেন আমার একটা ভাই ছিল যার নাম বিশ্বরূপ এই বিশ্বরূপ যখন হারিয়ে গেছে এখন আমার মায়ের মনে যন্ত্রণা না জানি আমার মিলাইও কোন দিন হারিয়ে যায় তাড়াতাড়ি একটা বিয়ে করিয়ে দিছে এটার নাম লক্ষ্মী প্রিয়া এটা এরকম প্রাতকালে ফুল তুলতে গিয়েছিল সর্পের ধ্বংসনে মারা গেছে তাড়াতাড়ি আবার আরেকটা বিয়ে করিয়ে দিল যার নাম বিষ্ণুপ্রিয়া আমি কিন্তু একটা করিনি দুইটাই তুমি আমাকে করিয়ে দিছো যদি আমি করতাম তাহলে আমার সংসার হতো আমি বিয়ে করলে আমার সংসার হতো সে ঘরে সন্তানাদিও থাকতো তুমি করিয়ে দিছো বলে সে ঘরে কোনো কিছু নাই কারণ আমি তাদেরকে নিয়ে সংসার করি নেই
তোমার সাথে আমার যেমন সম্পর্ক তাদের সাথে আমার তেমন সম্পর্ক। ওই তুমি কিছুক্ষণ আগে বলেছো বাবা কাজী আর বাবা জি রাহ বাবা রে বাবা বাবা কেন অনুরোধ করি আর কোন নাতি দিয়ে তো জেড়ে যাবে যাবো মা এতক্ষণ একখান মনের কথাও মামা উগ নাতি দিলি ঠিক আছে মা এখনো নাতি কোলে নেওয়ার বয়স হয়নি আর একটু ভারম বাক্তি হও এই বয়সে যদি তোমার কোলে একটা নাতি তুলে দেই তুমি রাস্তা দিয়ে বেরিলে দিদিরা জিজ্ঞেস করবো দিদি আবার বাচ্চা কখন হয়েছে আমাদের আগে নাতি কোলে নেওয়ার বয়স হোক তারপর প্রয়োজন একটা নাতি দিব তো তুমি আমাকে একে একে দুইটি বিয়ে করিয়েছ করার পিছনে কারণ আছে আমি দ্বাপর যুগে যখন কৃষ্ণ ছিলাম আমার দুইটা প্রধান সখী ছিল একটার নাম সত্যভামা আর একটার নাম রুক্মিণী এই দুইটাকে আমি কথা দিয়েছিলাম আমি পৃথিবীতে যতবার আবির্ভাব হব তোমাদের দুজনকে সখী রূপে আমি রাখব গোপন কথা বলে যাই আর কি বা জানতে ইচ্ছা আমি একটা জানতে চাই আস্তে মায়ের কাছ থেকে একটা কথা জানবো মা এই পৃথিবীতে সবাই চলে পিতৃ পরিচয়ে এটা কার ছেলে এটা ভানুবাবুর ছেলে এটা কার ছেলে এটা নুনুবাবুর ছেলে নাকি নয় কিন্তু এই পৃথিবীর মানুষ আমাকে শচীন নন্দন ছাড়া আমার বাবার নামটা কেউ ধরে না সেখানেতে কি ঘটনা একটু পরে বলো চাই বাবার নামটা কোথায় গেল মায়ের নামটা দেখতে পাই ওরে মনে শান্তি আসবে আমার আসরের প্রাণে এই ফলাইনে তাইয়ের এই ফলাইনে তাইয়ের হ্যাঁ আমি সেই কথাটাই তোমাকে বলতে চাই কোন কোন গায়কেরা তো আজকে গায়ক বেশি ভালো লেগেছে ওনার আচরণে এটাই সনাতনী গায়কদের আচরণ হওয়া উচিত আসরের মাঝে এসে যদি ব্যক্তিগতভাবে কোনো কথা তুলে ধরে এসেছি গান শোনাতে কিন্তু এখনকার গায়কে গায়কে দেখা যায় নিজের ঘর নিয়েও টানাটানি আসরে শুরু করে গরুর লড়াই তবে আজকে সারাটা রাতের মধ্যে উনি যে কথাগুলো বলেছেন যেভাবে ওনার আচরণটা খুব ভালো লেগেছে এই জন্য ওনাকে ধন্যবাদ দিতে হয় আসলে উনি একজন গুণী ব্যক্তি রাধের শ্যাম বলছে মা জগত সংসারে সকল ছেলেকে বাবার নামে সম্বোধন করে কিন্তু দেখা যায় এই নিমাইকে যেখানে যায় বলে এটা সচিব নন্দন অর্থাৎ জগন্নাথ মিশ্রের ছেলে বলে না কেন এই কথাটা ওনার জানতে বাসো না বাবা বিভিন্ন গায়িকারা বিভিন্ন রকম বলে আমি তোমাকে সেভাবে বলছি না অনেকে বলে তোর মামার বাড়ির মধ্যে তোর জন্ম কোন কোন স্থানে বলে মামার বাড়িতে জন্ম নিলে মেয়ের নামে সম্বোধন হয় কিন্তু বাবা দেখো চৈতন্য চরিত অমৃতের মধ্যে উল্লেখ করে একদিন আমি গঙ্গার জলে স্নান করতে গিয়েছিলাম উপর থেকে একটা তুলসী পত্র বেশি বাটির দিকে যায় বল হরি বল বল হরি বল আমি তুলসী পত্রটা হাতে নিয়ে গন্ডুষে করে খেয়েছি সেই তুলসী পত্র দ্বারা এর আগে কিন্তু আরো ঘটনা আছে তুলসী পত্র বা জেসার ওই জায়গাত ন গেলাম হ্যাঁ অদ্বৈত প্রভু রাধের শ্যাম যখন তুলসী পত্র ভক্ষণ করি ঠিক সেই রাতে স্বপ্ন যোগে দেখি মা তোমার গর্ভে আমি যাব আমি পরম ব্রহ্ম সনাতন আমার নাম রাখবে নিমাই এই তো তোমায় বলে গেলাম আচ্ছা মা দাঁড়াও এই একটা কথার জন্য আমি তোমাকে ধন্যবাদ বলে কেন ওই কিছুক্ষণ আগে যে জিজ্ঞেস করেছিলাম আমি কি বাবার ওরজাত না কারো কাছ থেকে নিয়েছ এই এতক্ষণে তোমার মুখ থেকে কথাটা বেরোলো এই অদ্বৈত প্রভু প্রতিদিন 108টা তুলসী গঙ্গার জলে গিয়ে ছাড়ত আর আহ্বান করত কাকে ভগবানকে বলে কেন এই কলির জীব পাপিষ্ট আপনি দেখেন সত্য যুগের শেষ ভাগে হরির আগমন ত্রেতা যুগের শেষ ভাগে রামের আগমন এবং দ্বাপর যুগের শেষ ভাগে কৃষ্ণের আগমন কিন্তু কলি যুগের শুরুতেই গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন কারণ কি অদ্বৈত প্রভু ধ্যান যোগে বসে দেখছেন এই কলির যে পাপিষ্ট
ভগবান যদি তাড়াতাড়ি যদি পৃথিবীতে না আসে এই কলির জীবকে কেউ মুক্ত করতে পারবে না। হরি বল হরি বল। ওই তিনি প্রতিদিন গিয়ে তুলসী সার্থ গঙ্গার জলে আমার মা জননী স্নান করতে গিয়েছে, একটা তুলসী গিয়ে তার নাভিকুণ্ডে স্পর্শ করেছে, আর যেদিন স্পর্শ করেছে সেদিন থেকে আমার মা গর্ভবতী। এই কারণে আমার পিতৃ পরিচয় নাই, আমার মাতৃ পরিচয়। ধন্যবাদ দাদা আপনাকে। আর এ পর্যন্ত অনেক গায়ককে জিজ্ঞেস করে দেখছি কিন্তু কারো মুখ থেকে কথাটা বেরিয়ে নাই, কিন্তু আজকে আপনার মুখ থেকে বেরিয়েছে, এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবার আরেকটা কথা জিজ্ঞেস করবো, তারপর আমার কথা শেষ। সাইমা একটা সত্য কথা বলো, এই পৃথিবীতে কেউ কিন্তু কারো নয়, কেউ কারো নয় বলে কেন? আপন বলতে পৃথিবীতে কোনো কিছু নেই, আপন বলতে পৃথিবীতে কোনো কিছু নেই। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস ভাঙা ঘরা চলে যাই যদি কেউ এই পৃথিবীতে কেউ কারো নয়, আমিও কারো নয়। ওই যে কিছুক্ষণ আগে আমার তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমার গতি কি হবে, মা এই পৃথিবীতে যার কেউ নেই তার জন্য ভগবান আছে, তার প্রমাণ দিচ্ছি আমি তোমাকে। আমি দাপরে যখন কৃষ্ণ ছিলাম অষ্টবক্রমুনি নামে একটা মুনি ছিল, যার পৃথিবীতে কেউ ছিল না, একমাত্র কৃষ্ণের চরণ তার ভরসা। তো তার কি মা শ্রাদ্ধ হয় নাই, তার কি পিণ্ডদান হয় নাই, তার জন্য কি উত্তরী গলায় নেই নাই? নিয়েছে, কে নিয়েছেন? স্বয়ং কৃষ্ণ। হরিবল হরিবল। এই অষ্টবক্রমুনি যখন মারা গিয়েছে কৃষ্ণ নিজে তাকে মুখে আগুন দিয়েছেন, ওই যার কেউ নাই তার জন্য ভগবান। এটা বিশ্বাস থাকতে হবে, বিশ্বাসে মিলবে বস্তু তর্কে বহু দূর। এই অষ্টবক্রমণের জন্য উত্তরী গলায় নিয়েছেন, মাথা মুন্ডন করে অষ্টবক্রমণের শ্রাদ্ধ পর্যন্ত করেছেন। তাই মা তুমিও ভগবানকে ভরসা করো, ভগবান দেখবে তোমার সব মঙ্গল কার্য করে দিবে। তাই নদের বাসি গো আমার মাই যেন কান দে না রে দেখো ভাই, নদের বাসি গো আমার মাই যেন ঠিক এমন এক রাতে বাচ্চা হঠাৎ করে একটা চালাকি করলেন, বলে মা তো আমাকে বিদায় দেবে না, কৌশলে বিদায় নিতে হবে। নিদ্রা দেবীকে স্মরণ করলেন যোগমায়াকে, নদিয়া নগরে সবার চোখে নিদ্রাদান করে বল হরি বল। তমাল ডালে বসে যখন কোকিল সুরে অর্থাৎ ডাকছে নিমাই, আমার কাছে মনে হচ্ছে যেন কোকিল ডাকছে। আমি ঘুমের ঘরে বলে ফেলেছি, ওরে ব্রজের কোকিল ব্রজে যাবে, আমার নিমাই গাছে ঘুমে ব্রজের কোকিল ব্রজে যাবে। আসলে সত্যি বলে হরে কৃষ্ণ, আমার মা আমাকে কোকিল রূপে বিদায় দিয়েছেন। মা যদি চিনত তার ঘরে পূর্ণ ব্রহ্ম সনাতন এসেছে, কোনোদিনও বিদায় দিতে পারত না। মা তো আমায়
পৃথিবীতে কোন ব্রাহ্মণের সন্তান কোটিপতির ঘরও যদি জন্ম নিয়ে থাকে তাকে যখন উপনয়ন দেওয়া হয় পঞ্চবারি সত্যবারি যতক্ষণ পর্যন্ত তিনি ভিক্ষা না করবে ততক্ষণ তার ব্রহ্মচর্য পালন হবে না আর কোন জমিদারের পুত্র যদি সন্ন্যাস ধর্ম যদি গ্রহণ করে যতক্ষণ পর্যন্ত তিনি নগরে না যাবেন ততক্ষণ তার অহংকারের পতন হবে না এবার ভিক্ষা